শনিবার এক সংবাদ সম্মেলনে চিত্রনায়ক শাকিব খানকে নিষিদ্ধ ঘোষণা করেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সহ 12টি সংগঠন। সেই ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যা 5:45 দিকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান ও চিত্রনায়ক আলমগীরের সঙ্গে শাকিবের একান্ত বৈঠক হয়। তারপরে পরিচালক সমিতিতে গিয়ে নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন ঢালিউডের এই সুপারস্টার। অন্যদিকে শাকিব খানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সোমবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সহ FDC-র 13টি সংগঠন সিদ্ধান্ত নেবে। এজন্য সোমবার দুপুর 12টায় 13টি সংগঠনের এক জরুরি সভা ডাকা হয়েছে। FDC-র পরিচালক সমিতিতে ওই সভা শেষে বেলা 3টার দিকে শাকিবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে জানানো হবে। তবে শাকিব খানের সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সম্পর্কের যে দূরত্ব তৈরি হয়েছিল শাকিবের ভুল স্বীকারের মাধ্যমে সাম্প্রতিককালের আলোচিত শাকিব বিতর্কের অবসান হলো। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।